গাছের মালিক কে, এমন বিষয় নিয়ে বিতর্কের ঘটনা হরহামেশাই ঘটে বিশ্বের প্রায় সব দেশেই। এমনকি গাছের মালিকানাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী কিংবা দুই মালিকের মধ্যে সংঘর্ষের সংবাদও শোনা গেছে বিস্তর। কিন্তু দুনিয়ার অন্য এক প্রান্তে আছে উল্টো নজিরও, গাছের মালিক স্বয়ং গাছ। বিস্ময়কর হলেও সত্যি এমনই এক গাছ আছে আমেরিকায়। জর্জিয়া স্টেটের এথেন্স সিটির ফিনলে স্ট্রিটের একটি ওক গাছের মালিক ওই ওক গাছটি নিজেই। চলুন জেনে আসি কিভাবে জমির মালিক হয়ে গেল খোদ গাছটি। গাছ কোনো কিছুর মালিক কিভাবে হয়, তাও আবার নিজেই নিজের মালিক? সাধারণত সব গাছেরই কোনো না কোনো মালিক থাকে। কোনো গাছের মালিক না থাকলে গাছটির মালিক হয় দেশটির সরকার। তাহলে এই ওক গাছটি ব্যতিক্রম হলো কিভাবে? ফিনলে স্ট্রিটের যে জমির ওপর ওক গাছটি দাঁড়িয়ে আছে সেটির প্রকৃত মালিক ছিলেন কর্নেল উইলিয়াম এইচ জ্যাকসন। ছোটবেলায় স্রেফ শখের বশেই ফিনলে স্ট্রিটে ওক গাছটি লাগিয়েছিলেন জ্যাকসন। শুধু তাই নয়, পরম যত্নে গাছটির পরিচর্যা করে গেছেন আজীবন। মৃত্যুর কিছুদিন আগে জ্যাকসন করে বসেন এক অভাবনীয় কাজ, নিজের বোনা সাদা ওই ওক গাছটির জমিটুকু লিখে দিয়ে যান গাছটির নামে। অর্থাৎ গাছটিকেই তিনি বানিয়ে দেন ওই জমির মালিক। জ্যাকসনের এই উইলের মাধ্যমে চারপাশের 8 ফিট জমির মালিক হয়ে যায় সাদা ওক গাছটি। কর্নেল উইলিয়াম এইচ জ্যাকসন গাছটির নামে জমিটি লিখে দিয়েছিলেন 1890 সালে। প্রকৃতি প্রেমী এই ভদ্রলোক মারা যান এর কিছুদিন পরই 1912 সালে। কিন্তু ততদিনে গাছটির মায়ায় পড়ে গেছেন আশপাশের প্রতিবেশীরাও। তাদের সবার মিলিত যত্নে দিনে দিনে বেড়ে ওঠে গাছটি, দাঁড়িয়ে থাকে সগৌরবে। 1932 সালে জ্যাকসনের স্মৃতির সম্মানে গাছটির সামনে বসানো হয় একটি নাম ফলক। ধীরে ধীরে সাউথ ফিনলে স্ট্রিটের একটি ট্রেডমার্কেই পরিণত হয় ওক গাছটি। কিন্তু 1942 সালে ঝোড়ো বাতাস এবং বজ্রপাতে হঠাৎ ভেঙে পড়ে গাছটি। এই সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে এথেন্স জুনিয়র লেডিস গার্ডেন ক্লাব। গাছটির দেহাবশেষ নিয়ে সেখান থেকে গাছটির কলম করে চারা উৎপাদনের ব্যবস্থা করে তারা। মূল গাছটি যেখানে ছিল সেখানে লাগানো হয় গাছটির চারা। দেখতে দেখতেই বড় হয়ে যায় নতুন গাছটি, অল্প সময়ে ধারণ করে মহিরুহের আকার। নতুন গাছটি যেহেতু আগের গাছটির বংশধর, ফলে স্বাভাবিক নিয়মেই নিজের জমির মালিক হয়ে যায় গাছটি। বহু বছরের পুরনো ওক গাছটি এখন এথেন্স সিটির বাসিন্দাদের কাছে এক গর্বের নাম। এখনো সবাই মিলে তারা পরিচর্যা করেন গাছটির, এমনকি প্রতি বছর গাছটির স্বীকৃতি পাওয়া উপলক্ষে উৎসবে মাতেন শহরের বাসিন্দারা। পুরো শহরেই বপন করেন এই গাছেরই বীজ। ক্রিসমাসে নানা ধরনের রঙিন কাগজ, আলো, খেলনা দিয়ে সাজানো হয় গাছটি। কে জানতো সাধারণ একটি ওক গাছ হয়ে যাবে একটি শহরের সব মানুষের জন্য গর্ব ও ভালোবাসার বিষয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।